আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে দুইটা ভিন্ন ধর্মী ফল দিয়ে মিল্কশেক তৈরি করে দেখাবো। আর এই রমজানে ইফতারের সময় এমন একটা মিল্কশেকের তো তুলনাই করা যায় না, আমাদের শরীর মন দুইটাই কিন্তু ভরে যাবে। চলুন তাহলে এই মজাদার মিল্কশেকের পুরো প্রস্তুত প্রণালী দেখে আসি। এখানে আমি একটা ড্রাগন ফল নিয়েছি, আমি কিন্তু এখানে আগে থেকেই কেটে নিয়েছিলাম, এখন বাকিটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা চেহারা কিন্তু এরকম হয়। এখন এর ভেতরের যে সাদা অংশটা আছে এটাকে আমি ছুরি দিয়ে কেটে ছোট ছোট করে টুকরো করে নিব। এটা কিন্তু কাটা খুবই সহজ। দেখুন আমি একই রকমভাবে কিন্তু সবগুলো টুকরো করে নিয়েছি। এখন এই মিল্কশেক তৈরি করতে কী কী উপকরণ লাগছে সেটা দেখিয়ে দিই। নিয়েছি এখানে 1 কাপ পরিমাণ দুধ, 2 টেবিল চামচ চিনি, আর এখানে নিয়েছি পোলারের ক্ষীর আইসক্রিম। আপনারা যদি নর্মাল ভ্যানিলা আইসক্রিমটা ব্যবহার করেন সেক্ষেত্রে কাঠবাদাম বাটা এখানে 1 টেবিল চামচ পরিমাণ যোগ করে দিবেন, তাহলে কিন্তু মিল্কশেকটা খেতে অনেক বেশি মজা হয়। আর আমি যখন এই আইসক্রিমটা দিয়ে তৈরি করব সেক্ষেত্রে আমার আর বাদাম বাটার কোনো প্রয়োজন নেই। ব্যাস এই 4টা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে মজাদার ড্রাগন ফ্রুটস মিল্কশেক। এখন একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ফল, আর নিয়ে নিলাম এখানে 1 কাপ পরিমাণ দুধ। এখানে আমি 2 কাপ পরিমাণ দুধ জাল করে 1 কাপ পরিমাণ করে নিয়েছি, তারপরে সেটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিলাম এখানে ক্ষীর আইসক্রিম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু আইসক্রিমটা কম বেশি করে দিবেন। আর দিয়ে দিলাম কয়েক টুকরা বরফ কুচি। এখন এটাকে একত্রে ব্লেন্ড করে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল মজাদার ড্রাগন ফ্রুটস মিল্কশেক। এটা কিন্তু খুব বেশি সময় লাগবে না, জাস্ট 2 মিনিটের মতো ব্লেন্ড করলেই কিন্তু হয়ে যাবে। এখন এটাকে আমি একটা গ্লাসের মধ্যে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এর ঘনত্বটা কেমন হয়েছে, দেখেই মনে হচ্ছে কতটা মজা হবে। আর এটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। এখন করে দেখাবো আমি স্ট্রবেরি মিল্কশেক। এখানে আমি একেবারে ফ্রেশ স্ট্রবেরি নিয়েছি, আর এর মুখের অংশটা এভাবে কেটে ফেলে দিয়েছি। এটাকে কিন্তু অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে তারপরে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর তৈরি করতে হবে। আর নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী চিনি, আর 1 কাপ পরিমাণ দুধ। এটাকেও আমি 2 কাপ পরিমাণ দুধ জাল দিয়ে 1 কাপ করে নিয়েছি। আর নিয়েছি পোলারের ক্ষীর আইসক্রিম। আমি যেহেতু ক্ষীর আইসক্রিমটা ব্যবহার করব সেক্ষেত্রে কিন্তু আর বাদাম বাটা ব্যবহার করব না। আপনারা যদি ভ্যানিলা আইসক্রিমটা ব্যবহার করেন সেক্ষেত্রে 1 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম বাটা দিবেন, তাহলে কিন্তু এই মিল্কশেকগুলো একেবারেই পারফেক্ট হবে। ব্যাস এই 4টা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে মজাদার স্ট্রবেরি মিল্কশেক। এখন একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ফ্রেশ স্ট্রবেরি, আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ঠান্ডা করে রাখা দুধ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি, আর দিয়ে দিলাম কয়েক টুকরা বরফ কুচি। এখন দিয়ে দিলাম এখানে ক্ষীর আইসক্রিম। এখানে আমি 1/2 কাপ পরিমাণ ব্যবহার করেছি। এখন এটাকেও খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। এটাও কিন্তু ব্লেন্ড করতে জাস্ট 1.5 থেকে 2 মিনিটের বেশি সময় লাগবে না। আমার এটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ক্রিমি হয়েছে, এটা কিন্তু আইসক্রিম দেওয়ার কারণেই হয়েছে। আর এই মিল্কশেকগুলো আমাদের ইফতারের সময় কিন্তু অনেক বেশি উপকারী একটা ড্রিঙ্কস হবে, আপনারা এটা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার 2টা ভিন্ন স্বাদের মিল্কশেকের রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। আর এটা কিন্তু আমাদের শরীরের জন্য কতটা উপকারী আমরা কম বেশি সবাই জানি। আর ভালো লাগলে অবশ্যই আমার রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।